বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে। সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয়, জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের। শুনছেন গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। 1894 সাল, তারিখটা 8ই এপ্রিল। বাংলার আকাশটা আর একটু পরেই ঢেকে যাবে অন্ধকারে, চলে যাবেন সাহিত্যের সম্রাট। বিধাতার দরবারে হয়তো তোরজোর শুরু হয়ে গেছে তখন। এর মধ্যেই সেই কঠিন অবিচল মানুষটি তার শেষ ভবিষ্যৎবাণী করলেন। তার মেয়েকে কাছে ডেকে বললেন, দেখবি এই সঙ্গীত একদিন ভারতবাসীর অন্তরে আগুন জ্বালিয়ে দেবে। জানেন সেই গানটি কী ছিল? বন্দে মাতরম। আর সেই মানুষটির নাম জানি, তার কথা আলাদা করে আর বলতে হবে না। হ্যাঁ, ঠিকই ভেবেছেন, তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সেই ছোটবেলায় দাদুর মুখে ইতিহাসের গল্প শুনে যিনি তখনই ঠিক করে ফেলেছিলেন যে এই ইতিহাস নিয়েই একটা গল্প লিখতে হবে। শেষমেশ সেই গল্পটা যখন লেখা হলো, তখন সেই গল্প নিজেই একটা আস্ত ইতিহাস হয়ে দাঁড়ালো। সেই গল্প হলো আনন্দমঠ। আজ আনন্দমঠের আড়ালের গল্পই শোনাবো আপনাকে। আমি শাওলি আর আপনি শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স গল্পের আড়ালে গল্প। যাদবচন্দ্র চট্টোপাধ্যায় মানে বঙ্কিমচন্দ্রের বাবার একজন কাকা তখনও বেঁচে। যদিও তার বয়স হয়েছে, তবে গল্প শোনাতে তার জুড়ি নেই। আর তিনি গল্প বলতেন যখন ছোট ছেলেপিলেদের দল তখন সেই বৃদ্ধকে ঘিরে বসে থাকত। তাদের মধ্যে থাকতেন দুজন ভাই, সঞ্জীবচন্দ্র আর বঙ্কিমচন্দ্র। দাদা সঞ্জীব তখন একটু বড় হয়েছেন বটে, কিন্তু ভাই বঙ্কিম তখনও বেশ ছোট। সেই বৃদ্ধ দাদু ঠিক কিসের গল্প বলেন সেটা সবসময় যে খুব একটা বুঝতে পারেন ছোট্ট বঙ্কিম এমনটা নয়, কিন্তু দাদুর বলার গুণে ছবিগুলো যেন চোখের সামনে দেখতে পান তিনি। আর এইভাবেই জানেন, এইভাবেই নৈহাটির পৈতৃক বাড়ির সেই টিমটিমে আলো আঁধারির সন্ধে ঘরের দেওয়ালে বেশ কিছু ছায়ার মতো মানুষ দেখতে পেয়েছিলেন ছোট্ট বঙ্কিম। তারা সব ঘোড়ায় চড়া, হাতে তাদের খোলা তলোয়ার, যেন একটা প্রচণ্ড যুদ্ধে লাফিয়ে পড়বে বলে টগবগিয়ে ছুটে চলেছে তারা। আসলে সেই দাদু তখন বাংলার মন্বন্তর আর সন্ন্যাসী বিদ্রোহের গল্প শোনাচ্ছিলেন, আর ছোট নাতি যেন হরে মুরারে বলে লাফিয়ে পড়া সন্ন্যাসীদের স্পষ্ট দেখতে পাচ্ছিলেন তাঁর কল্পনায়। সেদিনই সেই বালক মনে মনে ঠিক করে নেন যে বড় হলে তাকে একটা গল্প লিখতে হবে, আর ঠিক এই রকমই একটা গল্প। দাদু যেমন করে বলছেন, নাতি ঠিক তেমনটাই লিখবেন। আর নিজেকে দেওয়া কথা তিনি নিজে রেখেওছিলেন, তাই খাতায় কলমে যতই 1882 সালকে আনন্দমঠের জন্মসাল হিসেবে চিহ্নিত করা হোক না কেন, আনন্দমঠের জন্ম কিন্তু তার বহু আগেই হয়েছে। না, অক্ষরের শরীরে সে আসেনি ঠিকই, তবে স্রষ্টার মগজে তো সে এসে গেছে অনেকদিন আগেই। দেখতে গেলে কিন্তু প্রায় 1 শতাব্দীও পেরিয়ে গেছে তখন, মানে সন্ন্যাসী ফকির বিদ্রোহের শতাব্দীর কথা বলছি। 1770 সালের সেই বিদ্রোহ থেকে যে আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল, তার প্রায় 100 বছর পরে তাকে 2 মলাটের মধ্যে নিয়ে এলেন বঙ্কিমচন্দ্র। ঐতিহাসিকেরা বলেন যে সন্ন্যাসী ফকির বিদ্রোহই হল ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ। কিন্তু বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ লেখা না হলে সেই যুদ্ধ আরও অসংখ্য বিদ্রোহের তালিকায় হারিয়ে যেত কি না কে বলতে পারে। নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করতে গেলে ব্যাপারটা কিন্তু অনেকটা সেই রকমই হয়ে দাঁড়াত, তাই না বলুন? যদি না আনন্দমঠ লেখার কথা বলছি না, বলছি বন্দে মাতরম লেখার কথা। এই একটি গান আনন্দমঠকে, মানে সন্ন্যাসী বিদ্রোহকে, ইতিহাসে একেবারে অমর করে দিল। শুধু তাই নয়, একটা গোটা দেশকে তার হারিয়ে যাওয়া মেরুদণ্ডটা খুঁজে এনে দিল, আর সেই মেরুদণ্ডের জোরেই ভারতবর্ষ এগিয়ে চলল তার স্বাধীনতার দিকে।
কিন্তু অবাক কাণ্ড কি জানেন, আনন্দমঠে জুড়ে দেবেন বলে কিন্তু বন্দে মাতারম লেখেননি বঙ্কিমচন্দ্র, বরং বন্দে মাতারমের একটা ভিত্তি তৈরি করে দেবেন বলে আনন্দমঠ লিখেছিলেন। তার মানে একটা গানকে জাস্টিফাই করতে জাস্ট একটা আস্ত উপন্যাস লিখতে হলো তাকে। ভাবুন তো, ব্যাপারটা অনেকটা সেই রকমই দাঁড়াচ্ছে না? আনন্দমঠ উপন্যাসের অনেক আগে বন্দে মাতারম লিখেছিলেন বঙ্কিমচন্দ্র, সে প্রায় 1870 সালের আশেপাশে, আর তারও অন্তত 8-10 বছর পরে লিখলেন আনন্দমঠ। তাহলে কে কার ইঞ্জিন হয়ে পথ দেখিয়ে চলেছে নিজেই বুঝে দেখুন। কিন্তু না, বন্দে মাতারম যখন লিখছেন বঙ্কিম, তখনও পর্যন্ত সেই রচনাটিকে জনসমক্ষে আনার ব্যাপারে তিনি একেবারেই স্বচ্ছন্দ ছিলেন না, বরং জানেন একটু যেন লুকিয়েই রাখতেন। একটা বেশ মজার ঘটনা ঘটেছিল জানেন, দাঁড়ান তাহলে জমিয়ে বলি আগে সেই গপ্পটা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তখন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক, নিজে তো লেখেনি, সেই সঙ্গে সেই সময়কার আরও নানান প্রতিভাকে খুঁজে বের করেন তিনি। তাঁদের লেখাও নিয়মিত ছাপান সেই পত্রিকায়, তবে সব সময় তো আর মনের মতো লেখা পাওয়া যায় না, ফলে যেখানে যেখানে দরকার পড়ে সেখানে তাঁকেই স্বনামে বা বেনামে কলম ধরতেই হয়। বিশেষ করে পত্রিকা ছাপতে যাওয়ার সময়, একেবারে শিওরে সংক্রান্তি মুহূর্তে যদি দেখা যায় যে লেখা কোথাও কম পড়ছে, তাহলে তক্ষুনি সেই শূন্যস্থানকে পূর্ণ করার কাজটা সম্পাদককেই তো করতে হয়। এমনই একটা ঘটনা ঘটল একদিন, পত্রিকা প্রেসে যাওয়ার ঠিক আগে দেখা গেল যে একটা 10-12 লাইনের লেখা দরকার। সহসম্পাদক ছুটলেন সম্পাদক মশাইয়ের কাছে, একটা লেখা চাই, আবদারও করলেন। সম্পাদক এই দাবির সঙ্গে পরিচিতও ছিলেন, দিচ্ছি, দেব, আচ্ছা কাল দেব, এমন কিছু অজুহাত দিয়েই কাজ সারছিলেন নিজের। কিন্তু এবার সহসম্পাদক মশাই জানালেন যে তার শিওরে সংক্রান্তি, এক্ষুনি কিছু একটা না দিলে পত্রিকার প্রকাশটাই আটকে যাবে। আর এই কথা বলার সঙ্গে সঙ্গে তার নজর গেল সম্পাদকের টেবিলের দিকে, সেখানে একটা কাগজে কয়েকটা লাইন লেখা আছে। ঝুঁকে পড়ে তিনি দেখলেন বন্দে মাতারমের প্রথম কয়েকটি লাইন সেখানে লেখা রয়েছে। লাফিয়ে উঠলেন সহসম্পাদক, এটাই দিন বলে, কাঁসা লেখা, এটাই ছেপে দিই, নতুন লেখার দরকার কি? সম্পাদক মশাই তো এবার চোটে লাল, ছো মেরে কাগজটা টেবিল থেকে তুলে নিয়ে একটা আলমারিতে ঢুকিয়ে ফেললেন। তারপর গম্ভীর গলায় বললেন যে এটা ওইভাবে ছাপা যাবে না, একদিন দেখবে গোটা দেশ এই গানে মেতে উঠেছে, সেদিন আমি থাকব না কিন্তু তোমরা দেখে যেতে পারবে। বঙ্কিমচন্দ্রের ছোট ভাই পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় তখন বঙ্গদর্শন পত্রিকার ম্যানেজার ছিলেন, গোটা ঘটনাটা তাঁর চোখের সামনেই ঘটেছিল, পরে এই কাহিনী তিনিই শুনিয়েছিলেন। বন্দে মাতারম নিয়ে এতটাই আত্মবিশ্বাসী ছিলেন বঙ্কিমচন্দ্র যে তাঁর আনন্দমঠ উপন্যাসে অন্তত 5 এই গানটি তিনি নিয়ে এসেছিলেন। আনন্দমঠ উপন্যাসটি পড়ে সংস্কৃত ভাষার স্বনামধন্য আচার্য হরপ্রসাদ শাস্ত্রী যখন বঙ্কিমচন্দ্রের কাছে গিয়ে বললেন যে বন্দে মাতারম গানটিতে সংস্কৃত আর বাংলা মিশে গিয়ে ব্যাকরণে একটা বিরাট গণ্ডগোল হয়ে গেছে, তখন কিন্তু আত্মবিশ্বাসী বঙ্কিমচন্দ্র শাস্ত্রীমশাইকে অনায়াসে বলে দিলেন যে বেশ, ইচ্ছে হলে পড়বে, নইলে না। কিন্তু না, এই গানে তিনি কোনো সংশোধন করলেন না, সংশোধন করার কথা বলা ভালো তার মাথাতেই আসেনি। আসলে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারমকে না জানলে আনন্দমঠকেও জানা যায় না জানেন। তার আর কোনো সৃষ্টিকে বোধহয় এমন পক্ষীমাতার মতো আগলেও রাখেননি বঙ্কিম। সাহিত্য সম্রাট স্বয়ং যে সৃষ্টিকে সবচেয়ে মূল্যবান বলে মনে করেছেন, তার মূল্য বোঝার মতো ক্ষমতা সকলের কি আর থাকে? হয়তো না, তবে এই বন্দে মাতারমকে ঘিরে বঙ্কিমচন্দ্রের সমস্ত ভবিষ্যৎবাণী সত্য হয়েছিল। তিনি যে কীভাবে এত স্পষ্ট সব কিছু দেখতে পেয়েছিলেন তা কিন্তু সত্যিই রহস্য। তবে একটিমাত্র শব্দের অনুপ্রেরণায় একটা গোটা দেশ যে পরাধীনতার শিকল ছিঁড়তে পারে তা কিন্তু দেখিয়ে দিয়েছিল বন্দে মাতারম। গোটা গানটি তো দূরের কথা, শুরুর শব্দটাই পরাধীন ভারতে বিপ্লবের জন্ম দিয়েছিল।
বাংলা উপন্যাস আজ অবধি একটি সর্বভারতীয় স্লোগানের জন্ম দিয়েছে, আর সেটি হল এই বন্দে মাতরম। বঙ্কিমচন্দ্র ঠিকই বলেছিলেন, তাহলে বলুন, এই বন্দে মাতরমের অবিস্মরণীয় ক্ষমতাকে কুর্নিশ করেছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্র প্রসাদ। 1950 সালে ভারতীয় সংবিধান সভার শেষ অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রবীন্দ্রনাথের জনগণমন গানটি হবে দেশের জাতীয় সঙ্গীত, আর বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমকেও সেই একই মর্যাদা দেওয়া হবে। অবশ্য তার অনেক আগে সেই 1937 সালে রবীন্দ্রনাথের পরামর্শে কংগ্রেস ওয়ার্কিং কমিটি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমের প্রথম দুটি স্তবককে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করেই রেখেছিল। বন্দে মাতরম গানটির ইতিহাসের ডালপালা আরও আরও অনেক দূর পর্যন্ত কিন্তু ছড়িয়ে আছে, জানেন। মূলত এই গানটিকে মাঝখানে রেখেই আনন্দমঠ লিখেছিলেন বঙ্কিমচন্দ্র। তবে আনন্দমঠ লেখার, অর্থাৎ দেশমাতৃকার গল্প লেখার একমাত্র অনুপ্রেরণা কিন্তু বন্দে মাতরম নয়। হ্যাঁ, সেখানেও দেশকে মা হিসেবে তুলে ধরা হয়েছে একথা সত্যি, কিন্তু সন্তান দল যে মাতৃমূর্তির পুজো করবে তার একটা বাস্তব ভিত্তি তো চাই। সেই মূর্তি কোথায় পেলেন বঙ্কিমচন্দ্র জানেন? সেও এক কাহিনী, বুঝলেন। মুর্শিদাবাদের বহরমপুরে ব্রিটিশ মিলিটারি অফিসার কর্নেল ডাফিনের সঙ্গে একটা ভয়ানক গণ্ডগোলে জড়িয়ে পড়লেন বঙ্কিমচন্দ্র। তিনি তখন সেখানকার ডেপুটি কালেক্টর। যদিও দোষটা ডাফিনেরই ছিল এবং গোটা মুর্শিদাবাদ জেলা বঙ্কিমের পাশেই দাঁড়িয়েছিল এসে, আর তার ফলে আইনি মামলায় বঙ্কিমচন্দ্রেরই জয় হল, কিন্তু সমস্যা কমল না, উল্টে বঙ্কিমের বিরুদ্ধে গভীর চক্রান্ত শুরু করেছিল সেই ডাফিন। আর সে কথা জানতে পেরেছিলেন লালগোলার রাজা যোগীন্দ্রনারায়ণ। বঙ্কিমচন্দ্রকে নিরাপদে রাখতে তিনিই তাঁকে লালগোলার প্রাসাদে এসে থাকার পরামর্শ দেন, আর সেই প্রস্তাব গ্রহণও করেন বঙ্কিম। লালগোলা প্রাসাদে এসে তাঁর মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা দিয়েছিল, জানেন। তার মধ্যে একটা গভীর অধ্যাত্ম চেতনার প্রকাশ ঘটে, আর সেই অবস্থাতেই একদিন লালগোলায় এক কালী মূর্তি দেখে বিভোর হয়ে যান বঙ্কিমচন্দ্র। অনেকক্ষণ ধরে সেই মূর্তির সামনে দাঁড়িয়ে থাকেন তিনি, আর সেই মূর্তির দিকে তাকিয়েই তার মানসপটে গোটা ভারতের প্রতিচ্ছবি ভেসে ওঠে। দেশের মানুষের দুঃখ দুর্দশার ছবি ফুটে ওঠে সেখানে। সেই ঘটনায় তার বন্দে মাতরম গান এবং পরবর্তীকালে আনন্দমঠ লেখার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। এরপর সন্তান দল যে মাতৃমূর্তির পুজো করবে তাকেই লালগোলায় দেখে এসেছিলেন বঙ্কিমচন্দ্র। সম্ভবত কপালকুণ্ডলা এবং দেবী চৌধুরানীর অনুপ্রেরণাও সেখান থেকেই পেয়েছিলেন তিনি। সত্যি, আনন্দমঠ, কপালকুণ্ডলা, দেবী চৌধুরানী, এই নাম আর কাহিনীগুলোর সঙ্গে আমরা ছোটবেলা থেকেই সবাই প্রায় পরিচিত। কিন্তু এই গল্পের আড়ালে যে গল্পগুলো রয়েছে সেগুলো জানতে পারলে কাহিনীটা তাদের চালচিত্র সহ আরও স্পষ্টভাবে আমাদের মনে ছবি এঁকে দিয়ে যায়, তাই না বলুন? না, আজ আর গপ্প না, আপাতত আজ চলি। অনেকেই বেশ কিছু গল্পের আড়ালের গল্প শুনতে চেয়ে কমেন্টও মেল করেছেন। তেমনই কোনো একটা গল্প নিয়েই আবারও ফিরব আপনার কাছে অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে। ততক্ষণ সঙ্গে থাকুন আর জমিয়ে শুনতে থাকুন গল্পের সংসার, আটটা গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।